নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পুজোর নিরামিষ দিনের জন্য ক্যাপসি পানিরের রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে দারুণ টেস্টি এই পানিরের রেসিপিটি তৈরি হয়ে যায় লুচি পরোটা নান পোলাও প্লেন রাইস প্রায় সব কিছুর সঙ্গেই এটি সার্ভ করা যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চারশো গ্রাম পনিরকে আমি কিউব আকারে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে অল্প লবণ দিয়ে পনিরগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য লবণ দিয়ে পনিরটা ভেজে নিলে পনিরটা ফিকে লাগে না পনিরের মধ্যে লবণটা ঢুকে যায় আর তাছাড়াও কড়াইতে পনিরটা আটকে যায় না পনির হালকা ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি লালচে রং করে ভাজবার প্রয়োজন নেই ওই কড়াইতে সামান্য ঘি দিয়ে একটি বড় সাইজের ক্যাপসিকামকে এভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি অল্প লবণ আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে ক্যাপসিকাম ভাজার সময় অল্প একটু ঘি চিনি আর লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় আর অবশ্যই এটাকে খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই হাই ফ্লেমে ক্যাপসিকামে বেশ আঁচ ধরিয়ে নামিয়ে নিতে হবে যাতে করে স্টানা নষ্ট হয় এরপর কড়াইতে আরও একটু তেল যোগ করেছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ ছোট এলাচ আর দারচিনি স্টিক আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে সমস্ত ফোড়নকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বেরিয়ে আসে আর তারপর এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে যোগ করেছি আর যোগ করে দিচ্ছি দুই থেকে আড়াই ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে তেলের ওপর কাঁচা লঙ্কাটা এভাবে কষিয়ে নিলে ফ্লেভারটা দুর্দান্ত হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো মশলাকে তেলের ওপর ভালো করে কষিয়ে নিলাম এতে রঙটা বেশ সুন্দর হয় তবে গুঁড়ো মশলাকে কিন্তু কোনোভাবেই পুড়তে দেয়া যাবে না বা যাতে না পুড়ে যায় লক্ষ্য রাখতে হবে সেই কারণে এখানে অল্প জল যোগ করে আরও সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আগে থেকেই আমি চারটে মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছিলাম এই সমস্ত টমেটো তার সঙ্গে এখানে দশ বারোটা কাজু বাদাম আর দুই টেবিল চামচ পরিমাণ চারমগজকে ভালো করে ধুয়ে জলে ভিজে রেখেছিলাম এখন টমেটো কাজু আর চারমগজকে একসঙ্গে বেটে নিচ্ছি মসৃণ করে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি এই মশলার পেস্ট সমস্তটা যোগ করে দিচ্ছি এখন খুব ভালো করে সময় নিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে কাজু বাদাম দিলে মশলাটা নিচ থেকে একটু ধরে যাওয়ার প্রবণতা থাকে তাই খুব অনবরত নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা ভাজা হয়ে ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসে অল্প সময় একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম তেলটা ছাড়তে শুরু করলে এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে টেস্টে একটা সুন্দর ব্যালেন্স হবে চিনি আর লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম চারপাশ থেকে তেল ভালো করে ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব এখন এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথি বা শুকনো মেথি পাতা যোগ করছি এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় মোটামুটি দেড় চামচ মতো কসুরি মেথি আমি এখানে যোগ করেছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন ভেজে নেয়া সমস্ত পনিরগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিলাম আর তারপর গ্রেভির জন্য মিক্সির জার ধুয়ে গরম জল যোগ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে এখানে ফোটানো দুধও যোগ করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু সময় হতে দেব যাতে করে পনিরের সঙ্গে গ্রেভির ফ্লেভার ভালো করে মিশে যায় পাঁচ মিনিট মতো রান্না করার পর দেখুন গ্রেভিটা বেশ ভালো করে ঘন হয়ে গেছে এখন এখানে যোগ করে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে নেব রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিলাম একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য আর যে ক্যাপসিকামটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এই পর্যায়ে যোগ করে দেব আর তারপর ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে দেখুন আমাদের ক্যাপসি পানির কিন্তু একদম রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং